আমার মেয়ের ভয়েস ছিল তো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে। তো ব্লগে তো দেখতেই পেলে, এদিকে আমি ডিম টোস্ট বানিয়েছিলাম, তো এদিকে ফাইভেনে আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি। তো টোস্টটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে নেওয়ার পরে আমি চলে যাব খেতে। তো সকালবেলা আমি অত হেভি কিছু খাই না, জাস্ট সিম্পল কিছু খেয়ে নিই। তো আজকে মনে হলো একটু ডিম টোস্ট খেয়ে নিই, তো ব্যাস ডিম টোস্ট নিয়ে বসে গেলাম। তো এদিকে সসটা নিয়ে নিলাম, এদিকে মেয়েকে বলছি একটু খেয়ে নে, ও বলছে না আমি তোমার কোলে বসে খাবো। ঠিক আছে চলে আয়। তো দেখছো চলে আসলো, এসেই আগে ও রিয়াকশনটা দেখো, এই দেখো বলছে হ্যালো গাইস বলে দিল। তো যাই হোক, আমি ওকে বললাম ঠিক আছে বাবা তুমি খেয়ে নাও, ওকে ও আমাদেরকে দেখছিলো। তো আমি আমারটার থেকে ওকে দিচ্ছিলাম, কিন্তু না ও আমারটার থেকে একদমই খাবে না, ও ওরটার থেকেই খাবে। এমন একটা মেয়ে যে ও কারোরটাই খাবে না, ও নিজেরটাই নিজে খাবে, ওরটা তুমি খেতেও পারবে না আর অন্যটাও খাবেও না। যাই হোক, মিনি ব্লগটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট অবশ্যই করো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো সবাই, বাবাই বলে দাও। Bye.